স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মমতাজ মেহেদি পূর্ণিমার আলো অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি পূর্ণিমা, আর আমার সঙ্গে আছেন এই সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক ও তার স্ত্রী দীপা সাদিক। আমরা কথা বলবো এই দম্পতির সঙ্গে, গল্প আর আড্ডা জানাবো তাদের অনেক জানা অজানা কথা। আবারও ফিরে আসলাম তোমাদের সাথে। এখন একটু ছোটোখাটো একটু ঝটপট একটা গেম খেলা হবে। তোমাদের পাশেই একটা প্ল্যাকার্ড রাখা আছে, দেখো হ্যাঁ বা না। হ্যাঁ, এখন আমি কিছু প্রশ্ন করব, হ্যাঁ নাতে জাস্ট দেখিয়ে দিলেই হবে, ঠিক আছে? তোমাদের বাড়িতে ঘুমানোর আগে কি মশারি টাঙানো হয়? না। আচ্ছা, তাহলে কে প্রথমে মশারি টাঙ্গায় প্রশ্ন আসছে না, মশারি ছাড়াই তোমরা ঘুমাও? কেন, বাচ্চাদের জন্য লাগে না? না, মশার নাই। আচ্ছা, ওকে, সকালে ঘুম থেকে কে আগে ওঠে? ওই ওঠে, আমি। আচ্ছা, হ্যাঁ, ঝগড়া আগে কে মিটমাট করে, মানে সরি কে আগে বলে? মানে রিস্কে গিয়ে লাভ সেটাই, সেভ জন্য তো। আমি সব শুনি, এখন বলছে এটার সাথে দুল পড়তে না, এটা পড়তে। আমি পড়ে এসেছি, আমি শুধু দুল পড়তে চাইছিলাম, তো তুমি যদি আগে সরি কেন বলবে? না না, সেটাই, এটা ছেলেদের আরেকটা বড় দায়িত্ব, সবার আগে সরি, সবার আগে সরি বলা, ঝামেলায় না যাওয়া, ঝামেলায় না যাওয়া। ভাই মাফ চাই নি, শেষ। ওকে, সহজে কে রেগে যায় সবার আগে ঝটপট, মানে ওই যে ওই জন্য সরিটা এখান থেকে আছে, আগে এখানে রাগ, তারপরে কে কাকে প্রথম আই লাভ ইউ বলেছিল ফার্স্ট টাইম? আমি। ও, বিয়ের জন্য কে জোরাজুরি করছিল? এটা একটা সুন্দর ঘটনা আছে। ও, ঘটনা আছে? হ্যাঁ, হ্যাঁ নাতে বলা যাবে না, তাহলে প্ল্যাকার্ড গুলো রেখে দিই আমরা। ও, মানে আমি দেখলাম সাইমন, আমার শ্বশুর বেশি ছিল, উনি স্বপ্ন দেখেছে যে একটা বাচ্চা ঘরে হাঁটতেছে, তো বন্ধুকে বলেছে, ওনার বন্ধু আবার আমার আব্বুকে বলে দেয়। আমরা আগে থেকে ফ্যামিলি মেম্বার ছিলাম বিয়ের আগে, তখন আব্বু আমাকে বললো, বড় মা আর দেরি করা যাবে না। তো বলছি কেন? কেন, সব বাদ, সব চাকরি টাকরি সব বাদ, জলদি আসো। আচ্ছা, তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, একদিনের মধ্যে না, বাসার মধ্যে। এটা কি ঘরোয়া ভাবে অনুষ্ঠান হয়েছিল নাকি? ঘরোয়া ভাবে, আমার আত্মীয় স্বজন, তারপর কিছু বন্ধু স্বজন ছিল, 2-250 জন ছিল। এটাই ঘরোয়া? তোমাদের ওর যখন প্রথম সিনেমা রিলিজ হলো, তুমি কি সিনেমা হলে দেখতে গিয়েছিলে? না, তখন আব্বু বলেছিল যে একটু অফ ওর মতো দেখি যাক, কারণ বিজনেস, এত বড় একটা বিজনেস ফেলে রেখে এখানে এসে পড়েছে। তারপর আব্বু বলছে ওর মতো যেহেতু চাচ্ছে, ওর মতো যাক, আমরা আমাদের মতো থাকি। তা আমরা, আমার শ্বশুরের কথা বলছি, আমরা আমাদের মতোই ছিলাম, ওনার সাথে কোনো কথাই বলতাম না, সবার সাথে কথা হতো। আমার তখন এক দেড় প্রায় 2 বছর একটা গ্যাপ ছিল, আমার সঙ্গে ওর গ্যাপ ছিল, মানে আমার সবার সঙ্গে ওর যোগাযোগ ছিল, কিন্তু ওর সঙ্গে আমার কথা হতো না। আমার পরিবার আমার সাথে ছিল, আমি রাগ করেছিলাম, ওই যে বললাম সে চলচ্চিত্রে যাওয়াতে তুমি রাগ করেছিলে এবং তার সাথে যোগাযোগ করনি, কথা বলনি। ওনার পরিবারের সাথে খুব যোগাযোগ ছিল, কিন্তু ওনার সাথে কোনো যোগাযোগ। আমাকে বলেছিল যে আমি জানি তুমি আমার কাছে আবার ফিরে আসবে, যখন সব কিছুই করে তুমি শুধুই আমাকে চাবা, তখন আমি আছি। হঠাৎ একদিন মনে হলো যে আসলে আমি ওকে, মানে সবকিছুই কিরকম জানি, গ্যাদারিং মনে হতো অনেক বেশি ফেক বা আমার সঙ্গে যায় না এরকম কিছু, কিন্তু এটা তো আমার পেশা, এই পেশাটাকে আমি ভালোবাসি, বা পেশার বাইরে যে আমার একটা জীবন আছে হঠাৎ আমি ফিল করলাম। তখন রাত প্রায় 3টা বাজে না, মানে এটা সিনেমায় ঢোকার কত বছর পর ফিল করলে? 2 বছর গ্যাপে ওর সঙ্গে, ওকে আমি ফোন দিলাম 2012-তেই, আমার শুটিং শুরুর জাস্ট এক দেড় 2 বছর। তোমার প্রথম আসা 2012-তে? 2012-তে আমার রিলিজ, 14-ই এপ্রিল। 2011 থেকে শুরু করেছো, 2010-এ শুটিং শুরু হয়েছে, 10-এ শুটিং শুরু করেছো। আমি রিলিজে, ইয়া, রিলিজের আগের দিন বা এরকম কিছু একটা ফোন দিলাম, ও ফোন ধরলো। পোরামন রিলিজের আগে? পোরামন রিলিজের আগে। তোমার প্রথম ছবির পরিচালক আর, হ্যাঁ, আমাদের ওস্তাদ একই, মানে তার প্রথম ছবির পরিচালক আর আমার প্রথম ছবির পরিচালক একই। হ্যাঁ, আমি অনেক শুনেছি, আর যখন কথা বলে তখন বলে আপনার মেয়ে, তখন পূর্ণিমা তো বলে না আমার মেয়ে, আপনি জানেন না, মানে মানে স্যারের সঙ্গে আমার সম্পর্কটা একটু অন্যরকম, আমি তো ওনাকে মানে বাবার মতো শ্রদ্ধা করি। অবশ্যই, যাই হোক, পরে আমাদের গুরুজন। তারপর ওকে ফোন দিলাম, ও বলল আসো, গেলাম, ও নামলো, অনেকক্ষণ
আমাকে ধরে কান্নাকাটি করলো দুই বছর পর পরে আবার ঠিকঠাক ও কি কোনো কোশ্চেন করে নাই আমাকে আমিও কোনো কিছু ই করি দুই বছর কারোর সাথে দেখা মুখ দেখা না দেখাও না কথাও না দুই বছর অপেক্ষা করেছো যে ও ফিরে আসবেই জানি আসবে আবার আমি আবার একটু রাগি বেশি না ভয়ে বোধহয় আসে না আমি বলছিলাম আসলে মারবো কিন্তু মারো নাই আরে এর 6 মাস পরে বিয়ে হলো আমাদের আমরা যেহেতু প্ল্যাকার্ড হাতে নিয়ে আছি তোমাদের এই ঘটনার একটু ব্রেক দিলাম আবার একটু আমরা হ্যানাতে যাই কে সবচাইতে বেশি গোছানো আমি ওকে আর খরচের দিক থেকে হাত কার বেশি তোমার কাছে ওর তো উঠছেই না হ্যাঁ না কিছু ওকে কার মাথা বেশি গরম বা বিপদে মাথা ঠান্ডা রেখে কে এগিয়ে যেতে পারে সেকেন্ডটা হচ্ছে উনি প্রশ্ন তো দুইটা হয়ে গেল আচ্ছা হ্যাঁ দুটোতে প্রথমটা তোমার মাথা বেশি গরম আর বিপদে মাথা ঠান্ডা রেখে তুমি কাজ করো ওকে কে বেশি ভয় পায় ভূতের ভয় ভূমিকম্প আমি ঢাকায় থাকতে চাই না আমি আমার শ্বশুরের সাথে বাড়িতে যেতে চাই ভূমিকম্পের যন্ত্রণা অনেক ভয় পায় হ্যাঁ আমি দেখি মাঝে মাঝে ফেসবুকে ও তখন পোস্ট করে আমার কলিজার গ্রাম কলিজার শহর তো ওর গ্রামটাকে দেশটাকে খুব পছন্দ করে মানে মিস করি আমার মনে হয় যে ওখানে থাকি তুমি যখন যাও তখন তোমার পোস্ট দেখে মনে হয় যে মন থেকে যে কোনো একটা কলিজা ডাক শব্দটা আছে না একদম ওর গ্রামে যখন যায় আর বাসায় গেলে এবং আমার আমার আমাদের বাচ্চারা ওরকম মানে পাগল হয়ে যায় সেই এনভায়রনমেন্টটা মানে এই ঢাকা শহরের এত কোলাহল মানে এই থেকে বের উনি হচ্ছে এই আমার বড় ছেলেটা এই ছোটটা এই না কাউকে বাসায় পাবেন না সব বাহিরে মানুষের সাথে খেলাধুলা সব কিছু মাঠে দিন তোমাদের ফার্স্ট সন্তানটা কবে হয়েছে 2015 প্রথম ছেলে কি নাম ছেলের সাইয়ান সাদিক সাইয়ান সাদিক আর তারপর সেকেন্ড বেবি 2020 এ 4 বছর পর আচ্ছা 2020 এ আরেকজন সাইয়ার সাদিক তখন এটা নিয়েও বলেছি এই সব তোমার নাম দিয়ে কেন রাখতে হবে আমার নাম কেন না বলেছে রাখো সমস্যা নেই তবে সাই ছাড়া যাবে না দুনতার সাই একটা রশ্মিই থাকতেই হবে তো তোমাদের হুট করে বিয়ে হয়ে গেছে তো বিয়ের শপিং এর জন্য কতটুকু সময় পেয়েছিলে বা কোথায় করেছিলে একদিন একদিন না দুই দিন যেন দুই দিন একদিন আর পরের দিন ঢাকাতেই আব্বু একটা আমি একটা আমার বেশি করেছে আমার ছোট মামা সব কিছু আলপনা থেকে নিয়ে খাবার সব বড় বড় বোনের বিয়ে বলে কথা না আমার ছোট বোন না আমার ননাস ননাস ছোট আচ্ছা মানে না আমার বড় বোন আপনার সরি তোমার বড় বোন হ্যাঁ উনি সব করেছে সব দায়িত্ব পারেও সব কিছু মানে সবার হ্যাঁ কোনের সব যা যা কেনা লাগে সব কিছু আর ছেলে পক্ষের সব কিছু তো তোমাদের করতে হয়েছে না উনি সব ও উনি সব করেছে আমার কোনো টাকা খরচ হয়নি কোনো দাবিও ছিল না কিছু চায়ও নাই শুধু মেয়েটাকে নিয়েছে সঙ্গে মাও আমার মাকেও নিয়েছে বাবা নাই তো মাকেও একসঙ্গেই রাখি আমরা সবাই একসঙ্গে মানে কতটুকু ভালো ছেলে যে মা সহ শুকরিয়া বউ সহ একসাথে একই পরিবারের সাথে মিলেমিশে থাকাটা এবং সেই সাথে আমারও একটি বিরতিতে যাওয়াটা দরকার এখন প্রিয় দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে চলে যাচ্ছি আরো একটা বিরতিতে আমাদের সঙ্গেই থাকুন মমতাজ মেহেদী